নজর রাখবো বিস্তারিত খবরে। আজ নিয়ে টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙছে জ্বালানির দাম, ফের দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বাড়লো লিটার প্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দামও লিটার প্রতি ৩৭ পয়সা বাড়লো। দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হলো লিটার প্রতি ৯১.৭৮, ডিজেলের দাম হলো লিটার প্রতি ৮৪.৫৬। এই বছরের শুরু থেকে গত দেড় মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬.৫৯, ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭.১২। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮.৩৪, লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮.৮৭। লাগাতার এভাবে পেট্রোপণের দাম বেড়ে চলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ থেকে কলকাতা ও জেলায় পথে নামছে তৃণমূল। সোমবার প্রধানমন্ত্রীর সফরের দিন লাগাতার কর্মসূচি রয়েছে রাজ্যের শাসক দলের, পাল্ট আক্রমণ করেছে বিজেপি। সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। ভারতে পেট্রোল ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড গড়ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে মোদীর বঙ্গ সফরের মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিছু জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। বাংলাতেও প্রশ্ন একটাই, ভোটের আগেই কি পেট্রোল সেঞ্চুরি হাঁকাবে? ভোটের আগে যখন রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা, তখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে পাল্টা রাস্তায় নামছে তৃণমূল। শনিবার যাদবপুর থানা থেকে প্রতিবাদ মিছিল করবে তারা। রবিবার মিছিল হবে ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ড থেকে বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত। এদিন উত্তর কলকাতাতেও মিছিল করা হবে। সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গজননী কর্মীরা। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের আলাদা কর্মসূচি রয়েছে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হবে যাদবপুর থানা থেকে, যা যাবে যদুবাবুর বাজার পর্যন্ত ভবানীপুরের। আগামী রবিবার বেহালার ৩ এ বাসস্ট্যান্ড থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত এই একই প্রতিবাদ মিছিল হবে রবিবার বেলা ৩টে। উত্তর কলকাতাতেও আমাদের এই প্রতিবাদ মিছিল হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একইভাবে সেটা যাবে শ্যামবাজার থেকে সুবোধ মল্লিক স্কয়ার। ডিজেলের দাম বাড়া মানেই সব জিনিসের দাম বাড়া। যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলছেন এমন কিছু দাম বাড়েনি। পেট্রোল নিয়ে দাম বৃদ্ধি নিয়ে যত আমাদের করুক, আগে বাংলার মানুষের যে রোজগারের জায়গা, যে শিল্প আনতে হবে সেটা নিয়ে আগে ভাবুক। বাংলা যেভাবে শিল্প বন্ধ করেছে, চাকরির ক্ষেত্র বন্ধ করেছে, সেইগুলো নিয়ে ভাবুক। এই পেট্রোল নিয়ে ভাবলে চলবে না। পেট্রোল নিয়ে নিশ্চয়ই দাম বাড়লে সেটা মোদী সরকার দেখছেন, এবং ১০ বছরে যেভাবে এতটাই কম দাম বেড়েছে সেটা এমন কিছু এসে যায় না। কিন্তু আগে মমতা দিদিকে বলতে হবে যে বাংলার মানুষ কি করে ভালো থাকবে। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা হলো, একটি বাইকেও আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সঞ্চয়ন মিত্র, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।